স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে স্বপ্নের ব্যাখ্যা আপনারা দেখবেন সেগমেন্ট অমূল্য উপহার সকল সৃষ্টিকুলের আওয়াজ শ্রবণকারী ফিরিস্তা সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে আমি প্রায় স্বপ্নে মাছ দেখি সমুদ্রের মাঝে এর ব্যাখ্যা কি হবে সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন আমার প্রশ্ন হচ্ছে আমাদের আশেপাশে যে সকল মানুষের কিতাব পড়ার শখ রাখে তাদের অভিমত হচ্ছে স্বপ্নের বিষয়ে লিখিত শুধু একটি কিতাবই পাওয়া যায় তাবির আর রাইয়া। এই কিতাবটি ছাড়া স্বপ্নের ব্যাখ্যা লিখিত আর কি কি কিতাব রয়েছে সেগমেন্ট স্বপ্নের মেলা এক ইসলামী বোন স্বপ্নের প্রায় বিস্তীর্ণ জলরাশি দেখে কখনো সমুদ্র কখনো নদী এর ব্যাখ্যা কি হবে সেগমেন্ট আজকের অতিথি এই স্বপ্নটা আমি নিজে দেখেছি যে আমার ঘরের সামনে একটি বড়ই গাছ দাঁড়িয়ে আছে এর সাথে অন্যান্য গাছও ছিল তার উপরে অনেকটা জায়গা নিয়ে মধু পোকা হয়ে বসে আছে ছোট্ট সাজে যে সকল মধু আছে সেগুলো বসা ছিল এই হচ্ছে আমার স্বপ্ন সেগমেন্ট আপনার বার্তা ফুলবাড়ি থেকে এক ইসলামী বোন প্রশ্ন করেছেন লিখেছেন স্বপ্নে ইয়েলো কালারের ড্রেস পরিহিত অবস্থায় নিজেকে দেখা কেমন যেমনটা বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে পরা হয় এ ছিল তার স্বপ্ন কি বলবেন এই বিষয়ে স্বপ্নের আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম আলা সৈয়দ আম্বিয়া ইউল মুরসালিন আমাবাদ ফরুদুবিল্লাহমিন শৈতনির রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ওয়াসালাম আলী কয়া রসুল আল্লাহ ওয়ালা আলি কাবি কয়া হাবিব আল্লাহ আসলাত ওয়াসালাম আলী কয়া নবী আল্লাহ ওয়ালা আলি কাবি কয়া নূর আল্লাহ দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানের সাথে ইনশাল্লাহ আজও প্রতিদিনের ন্যায় আপনাদের কলস আপনাদের মেসেজিস আপনাদের প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করা হবে অনুষ্ঠানটি বিভিন্ন সেগমেন্টে বিভক্ত যার সংক্ষিপ্ত দৃশ্য আপনারা ইতিপূর্বে দেখেছেন হয়তো ইনশাল্লাহ একে একে বিস্তারিতভাবে আপনারা দেখবেন তবে শুরুতেই আমরা আমাদের প্রিয় নবী আমাদের সর্বশেষ নবী মাক্কি মাদানী সাল্লাহ তাআলা আলাইহি ওয়ালি আলি আসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার যে কোনো ফজিলত শ্রবণ করব এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বারবার এই ফজিলত শ্রবণ করে আমাদের এ উৎসাহ হয় যে আমাদের আমলি জীবনে কিছু না কিছু প্রিয় নবী সাল্লাহু তআলা আলহিউ আলিয়া সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করা উচিত এবং এর বরকত আমাদের ইহকালেও অর্জিত হবে এবং কেমতের দিনেও এর বরকত আমাদের নাজাতের মাধ্যম হয়ে সামনে আসে আসুন শুনে আসি দরুদ শরীফের অত্যন্ত চমৎকারপূর্ণ একটি ফজিলত সকল সৃষ্টিকুলের আওয়াজ শ্রবণকারী ফিরিস্তা আল্লাপাকের সর্বশেষ নবী সাল্লাহ তাআলা আলাইহি ওয়া আলহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকাবারি মালাকান নিশ্চয়ই আল্লাতালা একজন ফ্রেস্তা আমার কবরে নিযুক্ত করেছেন আ তাহু আসমা আল খলা ইকি যাকে সকল সৃষ্টিজাতির জাতির আওয়াজ শোনার শ্রবণশক্তি দিয়েছেন ফালা ইউসল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়ৌমিল কিয়ামতি ইল্লা আবলাগনি বি ইসমিহি ওয়া ইসমি আবিহি হাদা ফুলানু বুনু ফুলানিন কদ সল্লা আলাইকা বাস কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত আমার প্রতি দরুশরী পাঠ করবে ওই ফেরেশতা তার ও তার পিতার নাম আমার কাছে পেশ করে বলে অমুকের ছেলে অমুক আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে ইয়া রাসূল এখন অগ্রসর হব আমাদের ভিডিও প্রশ্ন সমূহের দিকে সারা পৃথিবী থেকে দর্শক শ্রোতা আমাদের কাছে ভিডিও প্রশ্ন পাঠিয়ে থাকে আমাদের টিমও গিয়ে রেকর্ড করে সেগুলোকেও আমরা অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। আসুন অগ্রসর হই ভিডিও প্রশ্নের দিকে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে স্বপ্নে নামাজে শেষদাই শুকর দেখেছি আমাকে ব্যাখ্যা বলে দিন হয়তো বলতে গিয়ে সন্ধে পড়ে গিয়েছেন নামাজে তো সেজদায় শুকুর হয় না সেজদায় শুকুর তো সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র একটি বিষয় নামাজে সেজদায় তেলাওয়াত এটা দেখা যেতে পারে এর ভিন্ন হুকুম রয়েছে যাই হোক যদি নামাজ পড়াতে দেখে অথবা সেজদায় শুকুর করা অবস্থায় নিজেকে দেখে তাহলে উভয় ক্ষেত্রে ভালো স্বপ্ন আল্লাপাকের যে কোনো এবাদত করা অবস্থায় নিজেকে স্বপ্নে দেখলে এর অর্থ এটাই দাঁড়ায় যে ওই ব্যক্তিকে আল্লাপাক উত্তম বিষয় ও ইবাদতের তৌফিক দান করবেন আমি প্রায় স্বপ্নে মাছ দেখি সমুদ্রের মাঝে এর ব্যাখ্যা কি হবে মাছ দেখা গভীর সমুদ্রে অথবা নদীর মোহনায় এটা ভালো ও পজিটিভ স্বপ্ন নিয়ামত প্রাপ্ত হওয়ার আলামত বহন করে মহিলাদের প্রতিও ইঙ্গিত করে বিশেষ করে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মাছ শিকার করছে মাছ তার অধীনস্থে চলে এসেছে তো অত্যন্ত পজিটিভ লক্ষণ আল্লাহ তালার রহমতে নিয়ামত লাভ করবে আর যদি কারো ঘরের সন্তান সম্ভাবনা থাকে তাহলে ওই ঘরে মেয়ে জন্ম হওয়ার প্রতি ইঙ্গিত করে পরবর্তী আমি প্রায় স্বপ্নে চিল কাকের বাসা দেখি এর ব্যাখ্যা কি হবে আমাকে বলে দিন ভালো বা পজিটিভ কোনো কিছু না আপনি যে কর্মস্থলে কাজ করেন ওই কাজের দিকটা বিবেচনা করুন নিজে আন্দাজ লাগান শরীর দিক নির্দেশনা গ্রহণ করুন যে সেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ বা গুণের আশঙ্কা তো নেই আমরা অনেক সময় বাহ্যিকভাবে ভালো কাজ করি কিন্তু এর নিয়ম নীতিতে এমন ত্রুটি থাকে যা শরীয়তের সামনে টিকবে না অথচ আমাদের জানার কোনো উপায় নেই এর সঠিক নিয়ম নীতি কি কীভাবে জানা যাবে যখন আমরা কোনো আলিমেদিনের সাথে যোগাযোগ করব কোনো মুফতি সাহেবের সাথে কন্ট্যাক্ট করব নিজের কাজগুলো তাফতিস করব চেক করব যে জোনাব আমি এই কাজ করি এতে বলুন তো কোনো দোষ ত্রুটি আছে কিনা পরবর্তী আমি স্বপ্নে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় দেখেছি এর ব্যাখ্যা কি হবে কাকে দেখেছেন সে কি আসলেই নেশা করে নাকি না এসব বিষয় অস্পষ্ট তো যাকে আপনি দেখেছেন যদি সে নেশা না করে তাহলে বাস্তব বিরোধী একটা বিষয় যাই হোক আপনি তার জন্য দোয়া করুন তাকে বলবেন না যে আমি আপনাকে এ ধরনের পরিস্থিতিতে দেখেছি অহেতুক দুশ্চিন্তার কারণ হতে পারে মনে কষ্টও পেতে পারে অবশ্য যদি কোনো মুসলমানকে খারাপ পরিস্থিতিতে দেখা হয় তো করণীয় হচ্ছে তার জন্য দোয়া খায়রাত করা পরবর্তী তিন দিন যাবৎ একাধারে স্বপ্ন দেখছি আমি খাবার খাচ্ছি কখনো অন্যের সাথে কখনো আবার একা এর কি ব্যাখ্যা হবে স্বাভাবিক ও দৈনন্দিন বিষয় খাবার খেয়েছেন সকলেই খায় প্রতিদিনই খায় একদিনের ভিতর কয়েকবার খায় কাজেই এটা পজিটিভ ও খুবই স্বাভাবিক বিষয় এসব বিষয় স্বপ্ন দেখলে বিশেষ কোনো ব্যাখ্যা করা হয় না পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমি এক ব্যক্তিকে স্বপ্নে দেখেছি সে বিষ পান করেছে এর ব্যাখ্যা কি হতে পারে পান করতে আপনি কাকে দেখেছেন কেন পান করেছে তার বর্তমান অবস্থা কি আপনার সাথে কী সম্পর্ক এ সকল বিষয়ে বিস্তারিত জানার পরেই উত্তর প্রদান করা যাবে যাই হোক কোনো মুসলমানকে আপনি দেখেছেন যে সে পান করছে অবশ্যই তার জন্য নিরাপত্তার দোয়া করবেন পরবর্তী যদি কেউ স্বপ্নে যুগে জোয়ার হতে দেখে এর ব্যাখ্যা কি হবে জোয়ার বাটা দেখা ভালো ইঙ্গিত না নানাবিধি সমস্যা ও প্রেশানির সম্মুখীন হওয়ার ইঙ্গিত বহন করে কাজেই করণীয় হচ্ছে আল্লাহর দরবারে দোয়া করা সুরক্ষার জন্য প্রার্থনা করা আর সবচেয়ে উত্তম হবে আল্লাহর রাস্তায় কিছু সৎকা করে দিন ইনশাল্লাহ আজাল এর বরকতে মসিবত থেকে নিরাপত্তা লাভের মাধ্যম হবে পরবর্তী আমি স্বপ্ন দেখেছি মিষ্টি জাতীয় বস্তু সৎকা করছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে খুবই ভালো স্বপ্ন আল্লাহর রাস্তায় সৎকা করা খুবই সুন্দর একটি আমল এবং মিষ্টি জাতীয় বস্তু মুসলমানদেরকে খাওয়ানো এর বিশেষ বরকত ও বেশ কিছু ফজিলত বর্ণনা করা হয়েছে কাজেই ভালো স্বপ্ন আল্লাপাকের পক্ষ থেকে উত্তম কিছু লাভ করার আলামত চেষ্টা করুন তো ইনশাল্লাহ আজ্জাওয়াজাল নেক কাজে বিশেষভাবে পাকের পক্ষ থেকে আপনি সাহায্যপ্রাপ্ত হবেন পরবর্তী স্বপ্নে একঝাক পাখি আকাশে উঠতে দেখেছি আর সেগুলো উঠতে উঠতে অদৃশ্য হয়ে যায় সুতরাং এর ব্যাখ্যা কি হতে পারে ডিপেন্ড করে আপনি কোন ধরনের পাখি দেখেছেন সাধারণত পাখি দেখা এবং অদৃশ্য হয়ে যাওয়া এটা স্বাভাবিক বিষয় আমরা আকাশে অসংখ্য পাখি দেখি আর উড়তে উড়তে সেগুলো চোখের আড়ালে চলে যায় কাজেই এটা স্বাভাবিক বিষয় সাধারণত এই ধরনের যে বিষয় আছে সেগুলোর বিশেষ কোনো ব্যাখ্যা করা হয় না স্বপ্নে কেউ যদি নিজের ঠোঁট কাটা দেখে তাহলে কি এর ব্যাখ্যা হবে ব্যাখ্যার দিক থেকে এটা ভালো বিষয় না নিয়ামত হারানোর প্রতি ইঙ্গিত করে স্বপ্ন অবলোকনকারীর হতে পারে কোনো নিয়ামত চলে যাবে অথবা দূরে চলে যাবে তার থেকে নিয়ামত অনুরূপভাবে এর আরও একটি ব্যাখ্যা আছে এটাও ভালো না দোষ অন্বেষণকারী ব্যক্তির প্রতি ইঙ্গিত করে যে বিনা কারণে অন্যের বিষয়ে সমালোচনা করে মানুষের দোষ নিয়ে পড়ে থাকে দোষ তালাশ করে বেড়ায় সুতরাং কোনো মন্দ অভ্যাসকে বোঝানো হয়েছে এখানে কাজে যে স্বপ্ন দেখেছে তার করণীয় হচ্ছে নিজ আমলের পর্যবেক্ষণ করা যদি সে এমন কোনো রোগী আক্রান্ত থাকে এবং নিঃসন্দেহে এটা ভালো বিষয় না যে আমরা অন্যের বিষয়ে বাজে কোনো আলোচনা করব বিনা কারণে দোষ তালাশ করব যদি এ ধরনের অভ্যাসে আপনি নিজেকে সংযুক্ত দেখেন তখন আপনার করণীয় হচ্ছে নিজের ভুল থেকে ফিরে আসা এবং এ থেকে দূরে থাকা অনেক ভালো হবে যদি আমরা নেক কাজের প্রতি মনোযোগী হই যেহেতু নিজের হিসাব নেওয়া অত্যন্ত ভালো একটি আমল আমির আহ এই রিসালা আমাদেরকে বাহাত্তরটি প্রশ্ন আকারে উপহার দিয়েছেন ইসলামী বোনদের জন্য তেষট্টি ইসলামী ভাইদের জন্য বাহাত্তর ছাত্রদের জন্য বিরানব্বইটি প্রশ্ন এতে যুক্ত করা হয়েছে কাজী আল্লাপাকের দরবারে আমরা সকলে দোয়া করি যেন আল্লাপাক আমাদেরকে নেক হওয়ার তৌফিক দান করেন দর্শকবৃন্দ এখন সময় হয়েছে পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়ার আলহামদুলিল্লাহ হির আলমিন ওসালাত ওয়াসালাম আলা সঈদ আমা ইউল মুরসালিন বিল্লা রজিম আল্লাহ আম্মাবাদুবিল্লাহিম শৈতীম বিসম্লা রহমানুর রাহিম আসলাত রসুল্লাহ হাবিক হাবিবল্লাহালিকা নুর্লাহ শুরু হচ্ছে সকলের প্রিয় সেগমেন্ট যাতে আমরা বিভিন্ন ইসলামী ভাইদের প্রথমে প্রশ্ন শুনি এবং সেগুলোর উত্তর প্রদানের চেষ্টা করি স্বপ্ন এবং এর ব্যাখ্যার কিছু সচেতনমূলক তথ্য তুলে ধরার চেষ্টা করি যেন ভুল ধারণা উঠে যায় এবং সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে যায় এর ভিত্তিতে আমাদের সাথে বিভিন্ন ইসলামী ভাই উপস্থিত থাকেন আর তাদের প্রশ্নগুলো আমরা যুক্ত করি আসুন প্রথম প্রশ্ন শুনে আসি আমার প্রশ্ন হচ্ছে আমাদের আশেপাশে যে সকল মানুষের কিতাব পড়ার শখ রাখে তাদের অভিমত হচ্ছে স্বপ্নের বিষয়ে লিখিত শুধু একটি কিতাবই পাওয়া যায় তাবির আর রাইয়া এখন আমার প্রশ্ন হচ্ছে এই কিতাবটি ছাড়া স্বপ্নের ব্যাখ্যা লিখিত আর কি কি কিতাব রয়েছে জি আপনি সঠিক বলেছেন প্রসিদ্ধ সেই কিতাব একটি প্রকাশিত হয়েছে এবং তাতেও একটা অদ্ভুত বিষয় সামনে এসেছে যখন অধ্যয়ন করেছি তো যে কিতাবটি আমাদের এখানে প্রসিদ্ধ তা আল্লা ইবনে শিরিন রহমাতুল্লাহ তা আল্লাহ এর দিকে ইঙ্গিত করা হয় আসলে এটা তার লিখিত কিতাব নয় ওই কিতাব সামগ্রিকভাবে বিভিন্ন বুজুর্গদের স্বপ্নের ব্যাখ্যার কিতাব যাতে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলা আলায়ের স্বপ্ন ও তার ব্যাখ্যা যুক্ত করা হয়েছে আপনি ভালোভাবে দেখবেন ওই কিতাবের উপরে লেখা আছে যে এই কিতাবটি সামগ্রিকভাবে অমুক অমুক বুজুর্গদের স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করার যে সকল নীতিমালা ও রুলস তারা নির্ধারণ করেছেন সেই সব বিষয়ে লিখিত কিতাব প্রচ্ছদের উপর লেখা আছে যাই হোক আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ তে যে প্রকৃত কিতাব তা আসলেই অনেক প্রসিদ্ধ এছাড়াও বহু কিতাব আছে আল্লামা আব্দুল গনি নাবুলসি রহমাতুল্লাহ তে আল্লাহ কিতাব হচ্ছে তাতিরুল আনাম অনেক সুন্দর ও অত্যন্ত চমৎকার একটি কিতাব ইমাম ইব্রাহিম রহমাতুল্লাহ তে আল্লাহ কিতাবও যথেষ্ট প্রসিদ্ধ তেমনইভাবে আল্লামা ইসমাইল রহমাতুল্লাহ তা আল্লাহ লিখিত কিতাব তাও পড়ার মতো কিতাব এছাড়াও একশো জনের মতো বরং আমি বলবো বলব সস্ত্রাধিক বুজুর্গানেকেরাম কিতাব রচনা করেছেন এবং যখন আমি এগুলো পড়া আরম্ভ করি তখন আমার কাছেই বিস্ময়কর মনে হয় যে এক দুইটা কিতাব না একশো বা হাজারের অধিক কিতাব এবং প্রায় আলিমেই এ বিষয়ে কলম ধরেছেন কেউ সংক্ষিপ্ত কেউ বিস্তারিত তবে বিশেষ করে যিনি ইমাম উপাধিতে প্রসিদ্ধ তিনি হলেন ইমাম ইবনে শিরিন তা আলা আলাই যাকে সবাই চিনে তিনি ছাড়াও বহু বুজুর্গানিকেরাম এ বিষয়ে লিখেছেন আমি নাম নেয়া শুরু করলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে যাই হোক অসংখ্য কিতাব আছে আর বিশেষ করে পূর্বের বুজুর্গগণ যে সকল কিতাব লিখেছেন তা আরবিতে হয়তো আল্লামা ইবনে শিরিন তা আলা আলাই কর্তৃক লিখিত যে স্বপ্নের ব্যাখ্যা কিতাবটি অধিকতর প্রসিদ্ধ হওয়ার একটি কারণ এও রয়েছে বাংলায় কিতাবটি অনুবাদ করে অসংখ্য প্রকাশক প্রকাশ করে ছড়িয়ে দিয়েছে এবং যে সকল লেখকের ব্যাখ্যা আমি পড়েছি এর মাঝে বহু কিতাব আরবিতে সুতরাং সাধারণ মানুষ তা পড়বে না সাধারণ মানুষ তো সেটাই পড়বে যা নিজ মাতৃভাষায় লিখিত হ্যাঁ আরব রাষ্ট্রগুলোতে এর ব্যতিক্রম হওয়াটাই খুব স্বাভাবিক যেহেতু তাদের পড়তে হবে আরবিতে নিজের মাতৃভাষায় আরও অসংখ্য কিতাব আছে যা খুবই প্রসিদ্ধ যেমনইভাবে আমাদের কাছে কিতাব রুইয়া প্রসিদ্ধ একটা লিস্ট আপনাদেরকে দেখিয়ে দেই ধারণা রাখার জন্য যে এত সংখ্যক কিতাব আমাদের বুজুর্গগণ এ বিষয়ে রচনা করেছেন কিতাব আল আলজামের প্রসিদ্ধ নাম তফসিরুল আহলাম লিখক ইমাম মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহি আলহ কিতাব আ লিখক শেখ ইসমাইল বিন আল আশাদ রহমতুল্লাহি আলহ কিতাব তাবিরুলিয়া লিখক হাকিম আর তামি দোরস কিতাব তাবীর লেখক আবদুল্লাহ বিন আব্দোস রহমতুল্লাহি আলহ কিতাব তহফতুল মুলুক فی تعبیر الرؤیا لکھوک خلف بن احمد ملک سجستان رحمۃ اللہ علیہ کتاب منہاج التعبیر لکھوک خالد الاسفہانی رحمۃ اللہ علیہ کتاب مقدمۃ التعبیر لکھوک ابو سعید الواعظ رحمۃ اللہ علیہ کتاب تاثیر الانام فی تعبیر المنام لکھوک عبد الغنی نابلسی رحمۃ اللہ علیہ এখন অগ্রসর হব অনুষ্ঠানের অন্যান্য সেগমেন্টের দিকে স্বপ্নের ব্যাখ্যা জোনাব এখন অগ্রসর হব আপনাদের অডিও কলের দিকে কল করে যে সকল প্রশ্ন আপনারা জানতে চান যা অনুষ্ঠান চলাকালীন সময়ও নেওয়া হয় এখন দেখব আপনারা প্রশ্ন করে কি জানতে চেয়েছেন যে কল শুনিয়ে দিন হুজুর আমি মদিনা শরীফে ঘড়ি দেখেছি এর ব্যাখ্যা কি হবে মদিনা শরীফে ঘড়ি দেখেছেন ভালো স্বপ্ন আপনি ঘড়ি ওই দিকে দেখেছেন এদিকেও মানুষ দাঁড়িয়ে ঘড়ি দেখছে কখন মদিনা শরীফে হাজিরি দিবে স্বপ্নে নিজেকে মদিনা শরীফে দেখা অনেক সৌভাগ্যের বিষয় ইনশাআল্লাহ জাল বাস্তবে ওই ব্যক্তির মদিনা শরীফে যাওয়ার সৌভাগ্য হবে করণীয় হচ্ছে এখন চেষ্টা করা এবং নিজের প্রচেষ্টা ও বাহ্যিক মাধ্যমগুলো অবলম্বন করা পাশাপাশি প্রার্থনা করুন এবং হুজুর সালামের দরবারে ইস্তেগাসা পেশ করুন কাজে যে ব্যক্তি স্বপ্নে নিজেকে মদিনা শরীফে দেখে ইনশাল্লাহ জাল বাস্তবে অবশ্যই ওই ব্যক্তির মদিনা শরীফে যাওয়ার সৌভাগ্য হবে আল্লাপাক আপনাকে এবং প্রত্যেক আশিকের রসুলকে বারবার প্রিয় কাবা শরীফ ও মিঠা মিঠা মদিনা দেখার সৌভাগ্য দান করুক কল। আমি স্বপ্নে হাঁটতে হাঁটতে একটি চায়ের দোকানে যাই তার পাশে একটি মুদির দোকান ছিল দোকানদার সাথে আঙ্গুরও বিক্রি করছে কাজে আমি সেখান থেকে দু চারটা আঙ্গুর খেয়ে নেই খাওয়ার উদ্দেশ্য ছিল যে আমি তাকে জিজ্ঞেস করব। সে কোথা থেকে আঙ্গুর আনে আমিও তা এনে বিক্রি করব। কাজে আমি চার পাঁচটা আঙ্গুর নেই তা থেকে ছোট একটা আঙ্গুর খেয়ে নেই বাকি তিন চারটা মাটিতে পড়ে যায় এদিক সেদিক ছিটিয়ে যায় পরে যখন সেগুলো একত্র করে দোকানদারকে দিতে যাই হাতে দেওয়ার পূর্বেই এই আবার আবারও মাটিতে পড়ে যায় দয়া করে এর ব্যাখ্যা করে দিন সাধারণত মুদির দোকানে আঙ্গুর বিক্রি হয় না তবে গেরামগঞ্জে যে ছোট দোকান আছে সেখানে দেখেছি যে কিছু মুদির দোকানের দোকানদার সাথে আলু পিঁয়াজ শাকসবজি অথবা ফল ইত্যাদি রাখে সেখানকার কালচার কিছুটা ভিন্ন ধরনের আর আপনার বসবাস কোনো বড় শহর নাকি ছোট শহরে এটা জানা নেই আর কোনো দোকানে যাওয়া আর সেখানে ব্যবসা করা এবং এ ধরনের দ্রব্য সামগ্রী নেয়া হতে পারে আপনি প্ল্যান করেছেন এবং এ ধরনের ব্যবসা করবেন এটা স্বাভাবিক ও নিত্য সাধারণ বিষয় এর বিশেষ কোনও ব্যাখ্যা নেই যদি আপনি বাস্তবেই এ ধরনের ব্যবসা করতে চান তাহলে এর বাহ্যিক যে চাওয়া আছে সেগুলো পূর্ণ করুন পরামর্শ নিয়ে অতপর আল্লাহর নামে শুরু করে দিন ইনশাল্লাহ বরকত হবে পরবর্তী কল শুনান স্বপ্নের মৃত ব্যক্তিকে দেখেছি এর সাথে আমি নিজেকে মৃত অবস্থায় দেখেছি এবং শরীরে কাফন জড়ানো ছিল এই ধরনের স্বপ্ন দেখেছি আমাকে ব্যাখ্যা বলে দিন সতর্কতামূলক বার্তা যা বান্দাকে আখিরাতের প্রতি মনোযোগী করার উদ্দেশ্যে দেয়া হয় নিজের মৃত্যু দেখা এটা বান্দার জন্য বড় ধরনের সংকেত যেন বান্দা গুনাহা থেকে নিজেকে সবসময় দূরে রাখে নেক কাজ করে পাশাপাশি নিজেকে আরও উত্তমভাবে পরিচালনা করে কোরআন ও সুন্নত মোতাবেক পথ চলার চেষ্টা করে পরবর্তী এক ইসলামী বন স্বপ্নের প্রায় বিস্তীর্ণ জলরাশি দেখে কখনো সমুদ্র কখনো নদী এর ব্যাখ্যা কি হবে উত্তর প্রদান করবেন সমুদ্র দেখা এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি কোনো বড় ব্যক্তিত্বর সাথে ব্যবসা বা কর্মক্ষেত্রে জোড়াবে আর যে পানি পুকুরের ভিতর অথবা কোনো পাত্রের মাঝে দেখা হয় আর তা যদি পাক পবিত্র থাকে তাহলে নিয়ামত ও ভালো সংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে আর যদি ময়লা পানি দেখে তাহলে এর ব্যাখ্যা বিপরীত দিকে যাবে আল্লাপাকির দরবারে নিরাপত্তা লাভের দোয়া ও পাশাপাশি সৎকা করা উচিত যদি কেউ ময়লা ও অপবিত্র পানি স্বপ্নে দেখে পরবর্তী আমি স্বপ্নে দেখলাম মাথায় আঘাত লাগার কারণে আমার কান সহ মাথায় পট্টি বাঁধা আছে অতপর আমি মসজিদে নামাজ আদায় করতে গেলে আমার পট্টিটা খুলে যায় এবং আমি নামাজ সম্পন্ন করে বাচ্চাদের অনেক ধমকাই এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন বাস্তবতার সাথে সম্পর্ক নেই সুতরাং এর ব্যাখ্যাও নেই যাই হোক প্রাণ ভরে দোয়া করুন আল্লাপাক বিপদ থেকে নিরাপদ রাখবে কাজেই যে স্বপ্ন আপনি উল্লেখ করেছেন তা অসামঞ্জস্যপূর্ণ অনেক ক্ষেত্রে বিভিন্ন বিক্ষিপ্ত খেয়ালের কারণে এ সকল বিষয়াদি আমাদের স্বপ্নযুগে চলে আসে কাজেই এর প্রতি গুরুত্ব না দেয়া উচিত আর না এর কারণে প্রেশান হওয়ার প্রয়োজন আছে সর্বোপরি আল্লাহর দরবারে অবশ্যই দোয়া করুন পরবর্তী কল আমার নাম মোহাম্মদ ইউসুফ আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি আমার প্রশ্ন হল গতকালকে আমার বাবা ইন্তিকাল করেছেন আমি তাকে স্বপ্নে দেখেছি সে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে আর তাকে আমি খুঁজছি না পেয়ে পাশে কিছু বুজুর্গ ছিল তাদেরকে জিজ্ঞাসা করি আমার বাবা কোথায় উত্তরে আমাকে বলে তিনি সামনে আছেন তাদের কথা অনুযায়ী আমি সামনে এগোতে থাকি সামনে যেতে যেতে আমি সমুদ্রের কাছে চলে যাই আর সেখানে অনেক বিশাল সমুদ্র ও বিভিন্ন ধরনের নৌকা এর ব্যাখ্যা বলবেন এর সাথে আরও একটি স্বপ্ন আমার আম্মু দেখেছে আমার আব্বুকে নিয়ে তার হাতে পায়ে স্বর্ণের অলঙ্কার এবং বড় বড় গাছের পাশে দাঁড়িয়ে আছে সাদা আর জুম ছিল কথা আল্লাহ না বলে শুধু জুম ছিল এর ব্যাখ্যাও বলে দিন সর্বপ্রথম দোয়া করি পাক আপনার মরহুম পিতাকে মাগফিরাত দান করুক এবং তাকে জান্নাতি কাপড় জান্নাতি বিছানা কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করুক আপনি বলেছেন গতকালই এতেকাল করেছে স্বাভাবিক বিষয় কষ্ট হবে তার খেয়াল আসবে একটা সম্পর্ক ছিল দীর্ঘ সময় একসাথে কাটিয়েছেন কাজেই স্বপ্নে মৃত ব্যক্তি দৃষ্ট হওয়া খুবই সাধারণ বিষয় অবশ্যই তার জন্য দোয়া করবেন আর দ্বিতীয়ত মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখাও ভালো আলামত আর দুনিয়াতে তো যে অলঙ্কারের কথা আপনি উল্লেখ করেছেন পুরুষদের জন্য এর অনুমতি নেই কিন্তু সবাই জানে কবরের বিষয় একদম আলাদা সেখানে যদি কাউকে অলংকারে সজ্জিত দেখে ভালো অবস্থানে খুশির হালতে দেখে তখন মনে ভরসা রাখা উচিত যে ইনশাল্লাহ আজ জাল সে ভালো অবস্থানে আছে এবং নিরাপদে আছে অতএব দোয়া ও ইসালে সবাব আরও বেশি করে করার চেষ্টা করুন পরলোক গমনকারী ব্যক্তিদের জন্য সফরের পাথে হিসেবে কাজে আসবে হজুর রাতে স্বপ্ন দেখেছি আমি সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছি রাস্তার মাঝখানে একটি গর্ত দেখি সেই গর্তে সাইকেল নিয়ে পড়ে যায় এ স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে যাই হোক জনাব বাস্তবে যদি আপনি সাইকেল চালান তাহলে একটু সাবধানতার সাথে চালাবেন গর্তে গিয়ে যেন না পড়তে হয় সাইকেল নিয়ে খাতে গিয়ে যেন না পড়েন আল্লাপাক আপনাকে হেফাজত করুক কখনও কখনও আমাদেরকে সতর্ক করা হয় যেন নিজের কাজকর্মসহ সার্বিক বিষয়ে আমরা আরও ভেবেচিন্তে কাজ করি যেন সব ধরনের ক্ষতি থেকে আমরা নিরাপদে থাকতে পারি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই অবশ্য আল্লাহর দরবারে দোয়া করুন অতপর ভরসা রাখুন এবং নিজের কাজকর্ম আরো নির্ভুলভাবে করার চেষ্টা করুন আমি স্বপ্নে দেখেছি আমি মসজিদে নববীর দিকে যাচ্ছি জমা পড়ার জন্য যখন আমি মসজিদে নববীতে পৌঁছি ততক্ষণ সেখানে নামাজ শেষ হয়ে গেছে একজন আমাকে বলল অমুক ব্যক্তি বাহিরে দাঁড়িয়ে মানুষকে টোকেন দিচ্ছে কাজেই আমি লোকটির কাছে গিয়ে করজোরে বললাম আমি হাটের রোগী আমাকে হজ ও ওমরার একটা টোকেন দিন যেন সেখানে গিয়ে জুমার নামাজ পড়তে পারি জবাবে সে বলে আপনাকে একটি টোকেন দেয়া হবে অতপর যখনই টোকেন লিখতে আরম্ভ করে তার কল চলে আসে আর আমার ঘুম ভেঙে যায় দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন মাশাল্লাহ আপনি নিজেকে মদিনা শরীফে দেখেছেন খুবই ভালো স্বপ্ন ও সৌভাগ্যের বিষয় তবে আপনি নামাজের উদ্দেশ্যে গিয়েছিলেন আর নামাজ পড়তে পারেননি তো মাঝে মধ্যে স্বপ্নযুগে আমাদেরকে সচেতন করা হয় আমাদেরকে সাবধান করা হয় যেন আমরা আমাদের দায়িত্বে অবহেলা না করি প্রদত্ত এবাদতগুলো পরিপূর্ণরূপে আদায় করি নিজেকে নিয়ে একটু ভাবুন আর দেখুন কোথাও কোনো রকমের অলসতা আছে কি আমলের ক্ষেত্রে তা দূর করুন এবং আরও এবাদত করার চেষ্টা করুন মনে রাখবেন আমাদেরকে এবাদতেও মনোযোগী হতে হবে এবং আল্লাপাকের কাছে এবাদতে সামর্থ্য লাভের দোয়াও করতে হবে দোয়া আমাদের পক্ষে খুবই কল্যাণকর হিসাবে সাব্যস্ত হয় যেমনটা অন্যান্য বিষয়ের জন্য করি তদরূপ আল্লাপাকের দরবারে এবাদতে সামর্থ্যের জন্য আমাদেরকে দোয়া করা উচিত যেন আল্লাপাক আমাদেরকে এবাদতে তৌফিক দান করেন ইনশাল্লাহ অনেক বেশি কল্যাণকর সাব্যস্ত হবে এই ছিল আমাদের আজকের অডিও প্রশ্ন এখন অগ্রসর হব পরবর্তী সেগমেন্টের দিকে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আয়ালামিন ওসালাত ওয়াসালাম আলা সঈদুল আম্বিয়া ইউআাল মুরসালিন এখন দেখবেন সকলের প্রিয় সেগমেন্ট আজকের অতিথি এতে আমরা কথোপকথন করি বিভিন্ন কোলারের সাথে এবং তা পরবর্তীতে আমরা অন ইয়ার করি আসুন দেখি আজ সর্বপ্রথম আমরা কার সাথে ফোনে কথা বলা যায় কলার নাম্বার হচ্ছে সেভেন্টি সিক্স কলার নাম্বার সেভেন্টি সিক্সকে কল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি কে বলছেন আর কোন শহর থেকে বলছেন আমার নাম গোলাম শাব্বির এবং আমি কাচপুর থেকে বলছি জি গোলাম শাব্বির ভাই কি জানতে চাইছেন আমি আপনার কাছে দুইটি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করব জি জি প্রথম স্বপ্নটি আমি নিজে দেখেছি আমার ঘরের সামনে একটি বোরে গাছ দাঁড়ানো এর সাথে অন্যান্য গাছও রয়েছে তার উপরে অনেকটা জায়গা নিয়ে মধু পোকা সংঘবদ্ধ হয়ে বসে আছে ছোট আকৃতির যে সকল মধু পোকা আছে সেগুলো একত্রে বসা এটা আমার স্বপ্ন আচ্ছা দ্বিতীয়ত দ্বিতীয় আমার পরিবার স্বপ্ন দেখেছে যে মুরগি কুচে বসে আছে অতপর সে এটা দেখে মুরগিকে উপরে উঠালো উঠানোর পর মুরগির নিচ থেকে বেশ কিছু মুরগির বাচ্চা বেরিয়ে আসলো মুরগির বাচ্চা আচ্ছা ঠিক আছে এটা বলুন তো আপনি কি কাজ করেন আমি এনএলসিতে চাকরি করি আচ্ছা এবং সেখানে নিয়ম নীতিতে কিছুটা কঠোরতা রয়েছে অনেকবার সমস্যাতেও পড়েছি তবে এখনও চাকরি করছি ঠিক আছে বিবাহিত আপনি জি জি আচ্ছা মাশাল আপনার বর্তমান অফিসে কত বছর ধরে চাকরি করছেন নয় বছর ধরে যেদিন আপনি স্বপ্ন দেখেছেন ওই দিন শারীরিক অবস্থা কেমন ছিল শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ সুস্থ ছিল শারীরিক অবস্থা ভালো ছিল ঠিক আছে জি সামগ্রিকভাবে ভালো স্বপ্ন বিশেষ করে বড়ই গাছের কথা আপনি উল্লেখ করেছেন কাজেই আপনার যে সমস্যা আছে তা আল্লাহর রহমতে সমাধানের দিকে চলে আসবে মধু দেখা বড়ই দেখা ভালো বিষয়ের নিদর্শন কাজেই আল্লাহ যদি চান তাহলে আপনার কর্মস্থলের সমস্যা খুব শীঘ্রই দূর হবে সাথে বলেছেন মুরগি ও এর বাচ্চা দেখা এটা স্বাভাবিক বিষয় মানুষের সামনে চলাফেরা করে কাজে স্বপ্নযুগে চলে আসে সুতরাং এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই আল্লাপাক আপনাকে দান করুক অগ্রসর হব পরবর্তী কলের দিকে আর দেখব এই মুহূর্তে আমাদের সাথে ফোনে কে যুক্ত হয় জোনাপ টিমের কাছে অনুরোধ হচ্ছে কোলার নাম্বার ওয়ান সেভেন্টি নাইনের সাথে আমাদের সংযোগ করিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি কে বলছেন আর কোন শহর থেকে বলছেন ওয়েশকরনি ফরিদপুর থেকে ওয়েশকরনি ফরিদপুর থেকে জি ওয়েশ ভাই কি জানতে চান জি আমার প্রশ্ন হচ্ছে স্বপ্নে তিনটি কবুতর দেখেছি সাদা রঙের তনুদতে দুইটি উড়ে একজনের ফ্ল্যাটে চলে যায় আচ্ছা এরপর চিল বা কাক জাতীয় কোনো পাখি ওই জায়গায় এসে বসে যখন কবুতরগুলো চিনিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসে তখন এদের চোখে পর্দা পড়ে যায় আচ্ছা এরপর আমি সেগুলো নিয়ে নিয়ে আসার জন্য আমার আমার বন্ধুকে সাথে যাই ঠিক আছে এরপর ঘুম ভেঙে যায় আচ্ছা ওয়েস ভাই আপনার বাস্তবেও কি এমন কোনো বন্ধু আছে যে কবুতর অথবা এ জাতীয় পাখি পুষতে ভালোবাসে এখন তো নেই তবে অনেক আগে ছিল আচ্ছা যাকে আপনি দেখেছেন সে কি পূর্বে পাখি পোষার কাজ করত। জি আচ্ছা ঠিক আছে ওয়েস ভাই এটা আসলে এমন বিষয় যা মানুষের দৈনন্দিন কাজ বা ব্যবসা বাণিজ্যের অন্তর্ভুক্ত কবুতর পিঞ্জারায় রাখে উড়িয়েও থাকে আর শিকারি পাখি সেগুলো খাওয়ার উদ্দেশ্যে ছু মেরে নিয়ে চলে যায় কাজে এটা দৈনন্দিন বিষয়ের অন্তর্ভুক্ত আর এ ধরনের বিষয়ের ব্যাখ্যা করা হয় না তবে এখন আপনার করণীয় হচ্ছে আল্লা পাকের দরবারে মন থেকে দোয়া করা যে হে আল্লাহ আজাল এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে নিরাপদ রাখো যদি সম্ভব হয় এছাড়া দৈনন্দিন কাজকর্মের সাথে সম্পৃক্ত বিষয়ের ব্যাখ্যা করা হয় না অবশ্য আপনাদের সবাইকে আমি নেকের দাওয়াতের উদ্দেশ্যে এটাই আরোচ করব যে কেউ যদি কবুতর বাসায় পোষতে চায় তাহলে এর যে সরি বিধান আছে সেগুলো তার জানা থাকতে হবে যারা এ কাজের সাথে সম্পৃক্ত অথবা পোষতে ভালোবাসে তো তাদেরকে বলব কবুতরপালা তো জায়েজ তবে এর কিছু শর্তও আছে এমন কিছু বিষয় আছে যার কারণে বৈধ কাজও অবৈধ হয়ে যায় কাজেই দারুল ইফতা আহলে সুলতের সাথে যোগাযোগ করে সরিয়ে দিক নির্দেশনা অবশ্যই গ্রহণ করা উচিত ঠিক আছে ওয়েস ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম সালাম জি আজকের মতো শেষ হল সেগমেন্ট আজকের অতিথি তবে অনুষ্ঠান এখনও শেষ হয়নি অগ্রসর হব অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্টের দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক দর্শকবৃন্দ সেগমেন্ট আপনার বার্তা নিয়ে উপস্থিত হয়েছি সর্বপ্রথম ইনশাল্লাহ আজকে আপনাদের ওই সকল প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করব যে সকল প্রশ্ন এস এম এসের মাধ্যমে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন জি হ্যাঁ এস এম এসের মাধ্যমে যে সকল প্রশ্ন আপনারা পাঠিয়েছেন এবং যা আপনারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত থেকে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি এই অনুষ্ঠান দেখার প্রেক্ষাপটে কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছেন সেগুলো ইনশাল্লাহ এই অনুষ্ঠানে যুক্ত করব তো এখন অগ্রসর হব আপনাদের প্রথম প্রশ্নের দিকে আসাদ ভাই যে সকল প্রশ্ন এস এম এসের মাধ্যমে আমাদের কাছে এসেছে আমি চাইছি সর্বপ্রথম এর মাধ্যমে আরম্ভ করব আমাদের কাছে প্রশ্ন করেছেন উম্মে আরহাম হাম তিনি লিখেছেন আমার স্বপ্ন হচ্ছে আমার বাবা ইন্তিকাল করেছেন এবং তিনি আমাকে স্বর্ণের খুবই মূল্যবান একটি হার উপহার দেন এবং বললেন এটা তোমার কাছে রাখো এর ওজন তোলা এবং তাতে লাল রঙের মতীয় গাথা ছিল বাস্তবে আমার মরহম পিতায় একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং তিনি নিজের কাছে তিন থেকে চারশোর অধিক টাকা রাখতেন না আর না তার কোনো প্রপার্টি ছিল স্যার হচ্ছে তার স্বপ্নে এর ব্যাখ্যা কি হতে পারে আলহামদুলিল্লাহ প্রথমত আমি তাকে বলবো ধার্মিক ব্যক্তির পকেটে যদি তিন চারশো টাকার চেয়ে বেশিও থাকে তাহলে এটা কোনো দোষের কিছু না সম্পদ থাকা এক বিষয় এবং সম্পদের প্রতি অগাধ ভালোবাসা থাকা সেটা আরেক বিষয় আর এখানে তো স্বপ্নযুগে কাজেই যেহেতু সারা জীবন পিতামাতা সন্তানদের ভরণ পোষণ করেন আর বিশেষ করে স্ত্রী ও কন্যা সন্তানকে স্বর্ণ অলঙ্কারও উপহার দেন আমাদের এখানে প্রচলনও আছে ভালো হিসাবেও বিবেচিত বিয়ের সময় বিশেষ করে মা বাবার পক্ষ থেকে এ উপহার দেয়া হয় সুতরাং সেই বিষয়টা স্বপ্নযুগে সামনে চলে এসেছে এর ব্যাখ্যার সাথে তেমন কোনো সম্পর্ক নেই অবশ্য পিতামাতার স্বপ্নে এসে কিছু প্রদান করা এটা পজিটিভ বিষয় আর দোয়া করবেন আপনার বাবার জন্য এবং সওয়াব করবেন এর তারও অর্জিত হবে এবং ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে লিখেছেন আমার নাম আজহার এবং আমি চাঁদপুর থেকে বলছি আমি স্বপ্নে দেখেছি আমি যে মসজিদে নামাজ আদায় করি তাতে আমার কবর দেওয়া হয়েছে আর আমি এর উপর বসে আছি তখন একজন নুরানি চেহারা বিশিষ্ট বুজুর্গ আমার সামনের দিক থেকে আসছে এটা আমার চোখে ভাসে আর তিনি বললেন তুমি এমন উঁচু মর্যাদা লাভ করেছ যার জন্য মানুষ সারা জীবন অতিবাহিত করে দেয় এ ভেবে আমি কান্না করে আর ভাবতে থাকি যে না জানি এমন কোন আমল করেছে যার বিনিময়ে এমন মর্যাদা লাভ হয়েছে স্যার এই ছিল তার স্বপ্ন এ বিষয়ে কি বলবেন দেখুন এ ধরনের স্বপ্নের ব্যাখ্যার জন্য যিনি স্বপ্ন দেখেছেন তার ব্যক্তিত্ব বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ এখন যিনি স্বপ্ন দেখেছেন তার অবস্থা ও ব্যক্তিত্ব কেমন স্বপ্নদ্রষ্টা আমাদের কাছে এটা উল্লেখ করেনি যাই হোক আমি এটা বলে দিচ্ছি যে যদি স্বপ্নে এসে কোনো আল্লাহর অলি সুসংবাদ প্রদান করে আর এ ধরনের কোনো আলোচনা করে তখন স্বপ্নদ্রষ্টা ব্যক্তিকে নিজের বাহ্যিক আমলের প্রতি আরও সচেষ্ট হতে হবে আর যদি নেক কাজে কোনো ধরনের ঘাটতি থাকে তাহলে এটা বাস্তবতার সাথে অমিল হয়ে গেল যে আমি বাহ্যিকভাবে তেমনটা না যেমনটা স্বপ্নে আমাকে বলা হয়েছে আর যদি কোনো নেক ব্যক্তি এমনটা দেখে তখনও তার করণীয় হচ্ছে নিজের ভালো অবস্থানের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা এতে কোনো সমস্যার কারণ নেই তবে তাকাব্বুরে লিপ্ত হওয়া যাবে না অহংকারে জড়ানো যাবে না এর উপরে সন্তুষ্ট হলে চলবে না বরং নিজের বাহ্যিক আমলে আরও উন্নতি করার চেষ্টা করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে বুজুর্গ ব্যক্তি তাশরিফ এনে কাউকে সুসংবাদ দেওয়া কোনো বিষয়ে অবহিত করা এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে বুজুর্গগণ তাশরিফ নিয়ে আসেন এবং সুসংবাদও প্রদান করেন তবে স্বপ্নের বিষয়ে এটা হলফ করে বলা খুবই কষ্টকর এবং শয়তান স্বপ্নে যে কারো আকৃতি ধারণ করে প্ররোচনায় ফেলতে পারে আর এও তার একটা চাল হতে পারে যে বান্দাকে যদি স্বপ্নে এসে বলে যে তুমি তো এমন মাকামে পৌঁছে গেছো যেখানে কেউ পৌঁছতে পারে না আর তার অবস্থা খুবই শোচনীয় যে নামাজ পড়ে না সৈন্যতের উপর আমল নেই তাহলে সে অনেক বড় ধরনের ধোকায় পড়বে কাজে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে স্বপ্ন দ্রষ্টা ব্যক্তিত্বের উপর সুতরাং যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি সেগুলো মিলিয়ে নেওয়া উচিত এবং এর পরিপ্রেক্ষিতে আপনি নিজেকে সামনে অগ্রসর করুন কারি মোহাম্মদ শাহিদ আত্মারি সাহেব তিনি লিখেছেন স্বপ্নে পরিপক্ক গম চাষ করতে দেখা কেমন এর কি ব্যাখ্যা হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আল্লাহ ভালো স্বপ্ন পরিপক্ক অবস্থায় সোনালী ফসল দেখা খুবই ভালো দিক এটি পজিটিভ পাকের রহমতে সে আরও উন্নতি করবে ও সাহায্য লাভের প্রতি আলামত ও দলিল যখনই এ ধরনের স্বপ্ন দেখব তখন আল্লাহপাকের দরবারে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত হাসান রাজা আত্মারি তিনি মুন্সিগঞ্জ থেকে লিখেছেন আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি একটি বিশাল ঘর যা বাংলোর নেই বানানো হয়েছে তবে এর ভিতরে সবটাই ব্যাং আর ব্যাং পুরো ঘর ব্যাং দিয়ে ভর্তি এগুলো বের করি তখন অন্যগুলো চলে আসে স্যার এ হচ্ছে দুশ্চিন্তাদায়ক স্বপ্ন এ বিষয়ে কি বলবেন আপনি জি বিপদে সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে এ ধরনের স্বপ্ন যিনি এ ঘরের মালিক তার করণীয় হচ্ছে আল্লাহর রাস্তায় কিছু সৎকা করা এবং দোয়া করা হতে পারে কোনো বিপদ মসিবত ও পেরেশানির সাথে তাকে মোকাবেলা করতে হবে সুতরাং যখন আমরা সোৎকা অথবা দোয়া করি তখন আল্লাহ পাক এর বরকতে আমাদেরকে সমস্যা অসচ্ছলতা ও পেরেশানি থেকে নিরাপত্তা দান করেন কাজেই এই আমলটা করা উচিত ইনশাল্লাহ বরকত লাভ হবে এক ইসলামী বোন লিখেছেন তার বোন স্বপ্ন দেখেছে যে তার কোলে দুটি তারা এসে আছড়ে পড়ে এগুলো তাকে চুমন করে অতপর তা অদৃশ্য হয়ে যায় স্যার এই হচ্ছে স্বপ্ন এর ব্যাখ্যা কি যদি বিবাহিত মহিলা এ ধরনের স্বপ্ন দেখে তাহলে সন্তান লাভ হওয়ার প্রতি ইঙ্গিত করে আল্লাপাক তাকে সন্তান নামক নিয়ামত দান করবেন কাজেই ভালো স্বপ্ন আল্লাপাকের সুকুরিয়া আদায় করা উচিত আর যদি সে বিবাহিত না হয় তখনও এটা পজিটিভ স্বপ্ন এবং নিয়ামত ও ভালো সংবাদ পাওয়ার প্রতি ইঙ্গিত করে স্যার এখন তো প্রশ্নটা একটু ভয়ঙ্করজনক তারপরও আমি আপনার কাছে জিজ্ঞাসা করে নেই। যদি কোনো মহিলা স্বপ্নে নিজের স্বামীর বিবাহ দেখে তখন এর ব্যাখ্যা কি হতে পারে খেয়ালি বিষয় আসলে প্রথমত আমাদের সমাজসহ মহিলাদের মনে খুব টেনশন থাকে আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে আর পুরুষরাও মহিলাদেরকে ভয় দেখানোর জন্য এ ধরনের আলোচনা করে বন্ধুদের সাথে বলে বেড়ায় যে বিয়ে করব বিয়ে করব কাজেই এই ধরনের আলোচনার ভিত্তিতে স্বপ্নে এমনটা ঘটেছে আরও একটা কারণ সমাজে দেখা যায় যে প্রায় সময় ঘরে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করে তখনও মহিলাদের এ ধরনের সন্দেহে ও অন্তরে ভীতি সঞ্চার হয় যেন আমার স্বামী আমাকে ছেড়ে না দেয় অথবা অন্য কাউকে বিয়ে না করে ফেলে সুতরাং এমন আরও কারণ থাকতে পারে দ্বিতীয় বিয়ে যদিও জায়েজ তবে আমাদেরকে এর সার্বিক বিষয়াদি এর শরীর বিধিনিষেধ এর যে সকল সামাজিক চাহিদা আছে সেগুলোর প্রতি লক্ষ্য রেখে বিবেচনা করতে হবে এটা স্বপ্নের ব্যাখ্যা থেকে সম্পূর্ণ ভিন্ন ও একেবারে আলাদা বিষয় কাজেই হতে পারে তার এমন কোনো খেয়াল ছিল যা স্বপ্নযুগে চলে এসেছে এর ভিত্তিতে প্রেশান হওয়ার কোনো কিছু নেই কেউ স্বামীকে দুলহা অবস্থায় বিয়ে করতে দেখেছে তখন স্ত্রী প্রেশান হয়ে পড়ে যে সে অন্য কোথাও ইন্টারেস্টেড নাকি অথবা অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে তেমন কিছু না মনের খেয়াল হতে পারে সিরিয়াস হওয়ার দরকার নেই এর কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই এবং আল্লাপাকের দরবারে সুরক্ষা রহমত ও মহাব্বতের জন্য দোয়া করুন এবং আপনি অত্যন্ত নিশ্চিন্তে থাকুন তেমন কোনো পেরেশানির বিষয় না এটা এস এম এর মাধ্যমে আমাদের এখানে একটি প্রশ্ন এসেছে আসাদ ভাই স্বপ্নে কালো রঙের মুরগি ও কালো রঙের মুরগির বাচ্চা দেখেছি আর সেই মুরগিটা তার বাচ্চাগুলোকে ঠোকর দিয়ে দিয়ে খাবার খাওয়াচ্ছে এর কি ব্যাখ্যা হতে পারে বিশেষ কিছু না স্বভাবতই আমরা কালো রঙের মুরগি দেখি এবং কালো রঙের বাচ্চাও দেখি দৌড়াদৌড়ি করতে আর মুরগি ও পাখি খাবারও খাওয়ায় নিজের বাচ্চাদের কাজেই বিশেষ কোনো ব্যাখ্যা নেই স্বপ্নে লাল রঙের ঘোড়া দেখা এর ব্যাখ্যা কি হতে পারে এর ব্যাখ্যা খুবই ভালো বিশেষ করে যদি সে আরোহণ করা অবস্থা দেখে অথবা নিজ মালিকানায় দেখে তাহলে আল্লাপাক তার সম্মান আরও বাড়িয়ে দিবেন এবং সে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হবে এর আরও একটা ব্যাখ্যা সফরে যাত্রা করার মাধ্যমে করা হয় ঘোড়া যেহেতু সফরের প্রধান বাহন হিসাবে ব্যবহৃত হতো এখনও ব্যবহার হয় কিন্তু কম হয় এটা আলাদা বিষয় সুতরাং এর ব্যবহার এখনও চলমান তো স্বপ্নে ঘোড়া দেখা মর্যাদা ও সম্মান বৃদ্ধি অথবা সফরে বের হওয়ার প্রতি ইঙ্গিত করে আরও বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনার স্ক্রিনে দেয়া আছে এটা ভিজিট করুন ইনশাআল্লাহ আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন আসাদভাই ইসলামী বোনের একটি প্রশ্ন এই মুহূর্তে আমি যুক্ত করব তিনি লিখেছেন স্বপ্নে ব্রাশ করতে গিয়ে নিজেকে দেখেছেন যে দাঁত ভেঙে যাচ্ছে আর সবগুলো বেসিনে খসে পড়ছে এর ব্যাখ্যা কি হবে অহেতুক স্বপ্ন ঘাবরানোর দরকার নেই আর এমনভাবে সাধারণত বিরাস করা অবস্থায় দাঁত খসে পড়ে না কাজেই বাস্তববিরোধী স্বপ্ন অতএব এ ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা করা হয় না চিন্তিত হবেন না যে কোনো কারণে এ ধরনের স্বপ্ন স্বপ্নযুগে আসতে পারে চিনিওটি এই নামে একজন ফেসবুক ইউজার লিখেছেন আমি স্বপ্নে নিজেকে উপরের দিকে আরোহণ করতে দেখেছি তবে সামনে অনেক বিপদ স্বপ্ন চলাকালীন আবার দেখি এর থেকে স্লিপ কেটে নিচের দিকে গড়িয়ে পড়ছি আবার আমি উঠে দাঁড়াই তো এ ঘটনার পুনরাবৃত্তি কয়েকবার স্বপ্নে আমার সাথে ঘটেছে কি বলবেন এ বিষয়ে এ ধরনের স্বপ্ন মূলত সমস্যার সম্মুখীন হওয়ার প্রতি বেশি পরিমাণে ইঙ্গিত করে যে কাজটি আপনি করছেন অথবা বড় কোনো কাজ করার জন্য আপনি নিজ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়ার প্রতি আলামত ও ইঙ্গিত করছে আল্লাপাকের দরবারে দোয়া করুন যদি আপনি বড় কোনো ইভেন্ট করতে চান অথবা বড় কোনো অ্যাচিভমেন্ট অর্জন করার আপনার নিয়ত থাকে তাহলে এর জন্য বাজিক দিক থেকে যে বিষয়টির প্রয়োজন আছে দরকার আছে সেগুলোর প্রতি মনোযোগী হন পাশাপাশি আল্লাপাকের দরবারে দোয়া করুন প্রশ্ন করেছেন আমি ঘুমের ঘরের স্বপ্ন দেখেছি আমি কার অ্যাক্সিডেন্টের কারণে কোনো বড় নদীতে পড়ে গেছি দয়া করে এ বিষয়ে কিছু বলুন এ ধরনের স্বপ্নে দুটি কারণ থাকতে পারে বড় একটি কারণ যা প্রায় সামনে চলে আসে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের কাগজে দুর্ঘটনার খবর আমরা প্রায় দেখি দুর্ঘটনা পূর্বেও ঘটত কিন্তু সেগুলো আমাদের কাছে আসতো না কেউ কোনো নিউজ দেখলে খবর পড়লে তারপর এখন তো সবসময় হাতে মোবাইল আমরা চাই অথবা না চাই আমাদেরকে বন্ধুরা একের পর এক নিউজ শেয়ার করতে থাকে সেন্ড করতে থাকে মানুষেরও অনেক শখ দেশের সংবাদ সর্বত্র ছড়িয়ে দেয়ার ব্যাপারে কাজেই যেহেতু স্বপ্নের বিষয় আমাদের খেয়ালের সাথে সম্পৃক্ত খবরের সাথে সম্পৃক্ত যেহেতু এ বিষয়গুলো দিন দিন বেড়েই চলছে তাই আমাদের এ ধরনের বিষয় স্বপ্নে চলে আসে সুতরাং এর জন্য প্রেশান হওয়ার প্রয়োজন নেই আতঙ্কিত হওয়ার দরকার নেই শুধু এই বিষয়টাকে সরানোর চেষ্টা করুন অবশ্য আপনি যদি গাড়ি ড্রাইভ করেন আর আপনি ড্রাইভিং করতে অনেক বেশি পছন্দ করেন তাহলে সাবধানতা অবলম্বন করুন সাবধানতা অবলম্বনে তো কোনো দোষের কিছু নেই প্রতিটা এমন কাজ প্রতিটা এমন ভাবনা প্রতিটা এমন বিষয় যা দুর্ঘটনার কারণ হতে পারে এর থেকে আপনি নিজেকে অবশ্যই নিরাপদ রাখুন আল্লাপাক আমাদের সবাইকে হেফাজত করুক কেননা অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের মূল কারণ হিসাবে আমরা নিজেদেরকেই পাবো আর তা আমাদের অসাবধানতার কারণে হয় বেল্ট লাগাই না নিয়মের ধারধারি না ওভার স্পিডে গাড়ি চালাই যেখানে থামার কথা সেখানে থামি না সায়েন্সের কথা আমাদের স্মরণ থাকে না সুতরাং আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে অসংখ্য এমন ঘটনা আছে যেগুলোতে অ্যাক্সিডেন্টের কারণ হিসাবে আমরা নিজেদেরকেই পাবো কাজে এগুলো পরিহার করুন এবং আল্লাহ তালার দরবারে সুরক্ষার জন্য প্রার্থনা করুন স্যার আমি মাজার হোসেন বলছি আমার পরিবার গত রাতে স্বপ্ন দেখেছে স্বপ্নে তার হৃদয়ের স্পন্দন স্লো হয়ে যাচ্ছে আর এর কারণে তার শ্বাসও বন্ধ হয়ে আসছে তো এই হচ্ছে স্বপ্ন আর এই হচ্ছে কন্ডিশন কি বলবেন এই বিষয়ে দেখুন সম্ভবত হতে পারে তার শারীরিক অবস্থা খুবই দুর্বল অথবা শরীরের কোনো অঙ্গ অসুস্থ হয়ে পড়েছে সুতরাং শারীরিকভাবে যদি অসুস্থ থাকে আর তাই সে স্বপ্নে দেখেছে তাহলে তো তার জন্য প্রতিদিনের বিষয় আর যদি এমন না হয় তখনও সতর্কতার সাথে কাজ করবেন এবং দূরে থাকবেন যা হার্ডের জন্য ক্ষতির কারণ হতে পারে অথবা কোনো অসুখে পড়তে পারেন আর এমন অসংখ্য বিষয় আছে যাই হোক এতে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই আল্লাপাকের দরবারে সুস্বাস্থ্যের জন্য দোয়া করুন ইনশাল্লাহ নিরাপদে থাকবেন আমি স্বপ্নের যুগে ডুমুর ফল কামড়িয়ে খাওয়া অবস্থায় নিজেকে দেখেছি এর ব্যাখ্যা কি হবে মাশা আল্লাহ অনেক বরকতময় ফল আর এটাকে স্বপ্নে খেতে দেখা নিয়ামত পাওয়া জীবনে উন্নতি করা ও বরকত লাভের প্রতি ইঙ্গিত করে যদি স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোনো সমস্যায় লিপ্ত থাকে তাহলে আল্লাহ পাকের রহমতে এর থেকে অব্যাহিত মিলবে এবং তার জীবন উন্নতির সাথে সামনে অগ্রসর হবে ভালো স্বপ্ন ফুল বাড়ি থেকে এক ইসলামী বন প্রশ্ন করেছেন লিখেছেন স্বপ্নে হলুদ বর্ণের ড্রেস পরিহিত অবস্থায় নিজেকে দেখা কেমন যেমনটা বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে পড়া হয় এই হচ্ছে তার স্বপ্ন এর ব্যাখ্যা কি হবে এমন যে কোনো পোশাক যা খুশির মুহূর্তগুলোতে পরিধান করা হয় আর ওই পোশাক সে নিজেকে আবৃত অবস্থায় দেখে তা খুবই ভালো স্বপ্ন এছাড়াও ভালো সংবাদ লাভ আর আনন্দদায়ক কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত ও ইশারা করে দর্শকবৃন্দ আমাদের প্রোগ্রাম ও সেগমেন্টের সময় শেষ হয়েছে আমরা চেষ্টা করেছি অধিক থেকে অধিক হারে আপনাদের প্রশ্ন আপনাদের স্বপ্নের ব্যাখ্যা এই সেগমেন্টে এই অনুষ্ঠানে যুক্ত করার তবে কিছু না কিছু রয়ে যায় মাদিনী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যকে দেখার প্রতি উৎসাহ করুন নিজে নামাজ পড়ুন এবং অন্যকে উৎসাহ প্রদান করুন সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম স্বপ্নের দুনিয়ায় অনেক কিছু ঘটে থাকে স্বপ্নের স্বপ্নের